নমস্কার আমি বৈশাখী শিল্প বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের বলবো গল্প পঁচা দেহের ভেতরে গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্ত মনস্ক শ্রোতা বন্ধুদের জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম বলবেন না বন্ধুরা শিল্প সাহিত্যবাহী বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে ইচ্ছে করলে আপনারা সেখান থেকে গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন বন্ধুরা বেশি করে আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারেন কারণ সেখানেও আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভিন্ন স্বাদের গল্পের সমাহার শিল্প সাহিত্যবাই বৈশাখী লিখে সার্চ করলে পেয়ে যাবেন আমার ফেসবুক পেজটি আজ আপনাদের বলবো যেই গল্প সেই গল্পটি পাঠে এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ গল্প পছা দেহের ভেতরে কঠোরভাবে প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য শুরু হচ্ছে আজকের গল্প কেবলমাত্র আপনাদের জন্য থকথকে আট আলো বস্তুটা লুঙ্গির যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে লেফটে রয়েছে কিছুক্ষণ আগেই গল দুই উড়োর ঠিক মধ্যবর্তী স্থান থেকে বেরিয়ে গিয়েছিল সেইটা একেবারে আঁঠার মতো সাদা তরল বস্তুটা হ্যাঁ বীর্যপাত স্বপ্নদোষে নাকি অন্য কোনো কারণ জানে না সে তবে উপলব্ধি করে নিজের শরীর দিয়ে প্রত্যেক দিনই তার এটি হচ্ছে হওয়টাই কোথায় স্বাভাবিক ছিল লুঙ্গির যত্র লেগে থাকা ওই থকথকে সাদা তরল আঠালো বস্তুটার তীব্র গন্ধে উত্তেজিত হয়ে পড়ে আশেপাশের কয়েদিগুলো বলে হেই শুয়ে শুয়ে কি হ্যান্ডেল মারিস নাকি সাদা কি হবে তা ঠিক নেই এদিকে মালের শোয়া গেল না এত কিসের লগে তোর শরীরে বুঝি হ্যাঁ করে থাকে জোয়ান পুরুষটি আমারে লাখ টাকা দিলেও আমার মাইয়ার লগে তোর বিয়া না কেন চাচি তোমার মাইয়ারে আমি কত ভালোবাসি আমার লগে ওরে বিয়া দাও কইলাম তো না লাখ টাকা দিলেও না কেন বিয়ার সময় তো টাকা দিমু কইসি এক লাখ দিমু ওর বেশি পারুম না তুমি তো জানো আমার কাম কাজ তাই তো কইতাসি রহিম তুই আমার মায়ের লাগে প্রেম করতে আসিস না আমার মায়ের রূপ দেখছিস গুণ দেখছিস তো কিছুই নাই কিন্তু আমার যে মনটা আছে ওই মনটা দিয়া ওরে আমি কত ভালোবাসি ভালোবাসা দিয়া সংসার চলে না ভালোই বুঝস তুই এখন বাড়ি যা মেলা কাম পড়া রয়েছে আমার বাসন ধোয়া লাগবো রান্না করা লাগবো তোমার মাইয়াটা কই সে গেছে কলেজে তোর কি তুমি আমার লাগে ওরে বিয়া দেব না না আমি কই দিছি বিয়া দেবো না তো দিব না এখন তুই যা কেন আমাদের আমাদের সব কিছুই এক আমাদের জাত এক ধর্ম এক তাও দিমু না কারণ তোরে আমি পছন্দ করি না তোমার পছন্দতে কি যায় আসে তোমার মাইয়া আমার লাগে ঢলাঢলি করে আমার লাগে হইতে পর্যন্ত যায় সাবধান মুখ সামলায় কথা কর রহিম আমার মায়ার চরিত্র লইয়া এরম বাজে কথা কইতে তোর কে দিছে সাহস সাহস দিতে হয় না চাসি সাহস কইরা নিতে হয় আমি তোমারে প্রমাণ দিব দেখবা কি প্রমাণ দিবি তুই হ্যাঁ কি প্রমাণ দিবি রেবেকা দুই পা পিছিয়ে গিয়ে দাঁড়ায় রহিম আজকে সকাল থেকেই রেবেকার বাড়িতেই হতে দিয়ে পড়ে রয়েছে দিন সাতেক পরে বিয়ে ঠিক হয়েছে আসার সেই কারণেই রহিম আশাকে ছাড়তে চাইছে না রহিম নিজের পাজামাটা খুলে ফেলে রেবেকা চিৎকার করে বলে হ্যাঁ কি কান দাঁড়াও না তোমার একটু বলে নিজের ফর্সা পিঠে দাঁতের কামড়ের দাগ দেখিয়ে বলে দেখছো ওর ভালোবাসার চিহ্ন কালকে কাশবনে গেছিলাম দুইজনে ওইখানেই দিসে রেবেকার মাথা গরম হয়ে যায় পাশে পড়ে থাকা আশ বটিটা হাতে তুলে নিয়ে বলে আর এক পাও এগোইলে না তোর ধর দিয়া আলাদা দিয়ে পোলা বিয়া করতে বলি তো সরম লাগে না। মায়ের চাচি রে তোর পিঠ দেখায় তাস তাছাড়া কি করুন তোমার মায়ারে আমার লগে বিয়া দেবা না তাই তো আমারে এমন কাজ করতেই হইবে শোন কান শুন না রাখ আমি কেন তোর চোদ্দ গোষ্ঠী আমার পায়ে পড়লেও তোদের জমি বাড়ি লিখা দিলেও আমি আমার ভালো মায়াটার সাথে তোরে বিয়া দিমোনা দিমানা তো না সত্যি না বললাম তো দিমোনা তুই এখন যা তো রহিম রাগে গটগট করতে করতে চলে যায় এই পাড়ায় প্রত্যেকটা মানুষই একই ধর্মের এবং একই জাতের এদের মধ্যে খুব একতা আছে তবে ভিন গাঁ থেকে কেউ বেড়াতে এলে এরা তাদেরকেও অতিথির মতো আপ্যায়ন করে গ্রামের পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সকলেই বেশ সুখে শান্তিতে মিলেমিশে একটা জোটবদ্ধ পরিবারের মতো অবস্থান করছে এই গ্রামে প্রায় ষাট বছর এখানে সাম্প্রদায়িকতার কোনো অশান্তি কক্ষনো হয়নি তাই জন্যই তো এইখানে সেই রকমভাবে কোনো প্রশাসনিক কর্তা বা কোনো রাজনীতিবিদ নিজের আধিপত্য প্রতিষ্ঠা করতে পারেনি মানুষগুলোর একত্ব থাকার কারণে ছোটবেলা থেকেই রহিম আশাকে পছন্দ করে আশা রেবেকা আর আব্দুলের একমাত্র মেয়ে এর আগে তিন তিনটে সন্তান জন্ম দিয়ে যখন মৃত হলো সে সেই সন্তানটাকে গর্ভে নিয়েই আল্লাহর কাছে হতে দিয়ে পড়েছিল রেবেকা তাই তো নিজের মা হবার আশা উপলক্ষে মেয়ের নাম রেখেছে আশা আশা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অপার্থিব সৌন্দর্য নিয়ে সবার কাছেই যখন এসে দাঁড়ায় তখনই ওর চোখ ধাঁধানো রূপের ছটায় যে কেউ পাগল হয়ে যেতে পারে এখন আশা কলেজে পড়াশোনা করছে রহিমের সাথে ওর ভালোবাসা সম্পর্কের কথা রেবেকার কানে দিনই আসেনি একই গ্রামে থাকে দুটো মানুষ দুইজনের মধ্যে পরিচয় হতেই পারে তাছাড়া ওরা প্রায় একই বয়সী রহিম মেরে কেটে বছর দুয়েকের বড় হলেও হতে পারে আশা যখন জন্মগ্রহণ করেছিল তখন গোটা গ্রাম শুদ্ধ লোককে মাংস খাইয়েছিল ওর বাবা সেই থেকেই রহিমের এই বাড়িতে যাতায়াত প্রায় দিনে সে আসে গল্পগুজব করে একটু খেলাধুলা করে যখন আশা ছোট ছিল তখন এরপরে যখন আশা যুবতী হলো তখন রহিমের আশাটাও ধীরে ধীরে কমে গেল তারপরে যখন সে দেখা করতে আসতো আড়ালে চুপি চুপি পরনের লুঙ্গিটা হাঁটুর উপরে তুলে নিয়ে রাগে কটকট করতে করতে রহিম যখন বাড়ির দিকে রওনা হয়েছিল তখন ওর আগুন দৃষ্টি দেখে ভয় পেয়ে গিয়েছিল রেবেকা আসার কিছুই ভালো শুধু একটা স্বভাব দোষ নিজে অতিরিক্ত সৌন্দর্যের অধিকারী আর গুণী মেয়ে হওয়ার জন্য ওইটার অপব্যবহার সে করে গ্রামে এই নিয়ে অনেকগুলো ছেলের সঙ্গেই তার ফষ্টি নষ্টির কথা একটু আর কানে এলেও খুব একটা গুরুত্ব দেয়নি রেবেকা বাবা আব্দুল্লাহ শহরে গেছে ঠিকাদারের কাজ করতে গ্রামের বাড়িতে একা মা মেয়েতে থাকে শত্রুতা বাড়িয়ে লাভ নেই তাছাড়া এই গ্রামে সবাই সবার খুব ভালো বন্ধু আজ পর্যন্ত গ্রামের মেয়ের গ্রামেই বিয়ে হয়নি হয়েছে শহরের অন্যত্র সেই রকম ভাবেই আশারও বিয়ে ঠিক করেছেন শহরে এক ব্যবসাদারের ছেলের সাথে ওর বাবা খবরটা চাউর হওয়ার সাথে সাথেই রহিমের মাথা গরম হয়ে যায় দিনের দিনই সে চলে আসে কথা বলতে রেবেকার সাথে আজ সাত সকালে ঘুম থেকে উঠে ঘরের দুয়োর খোলা মাত্রই হেই ছেলেটাকে এইভাবে বসে থাকতে দেখে মাথা গরম হয়ে গিয়েছিল রেবেকার আশা তো কোন ভোরবেলা চলে গেছে কলেজে মর্নিং কলেজ তার কলেজ শেষ করে সে বান্ধবীদের সাথে সিনেমা হলে যাবে তারপরে বাড়ি আসবে হেমন কথাই সে মাকে বলে গিয়েছিল আমি আবার আইমু? দূর থেকে কথাটা শুনতে পেল বেকা সন্ধেবেলায় আশা বাড়ি আসার সঙ্গে সঙ্গে আবার রহিম এসে হাজির দরজায় বেশ কয়েকবার সজোরে বাড়ি মারার পর দরজা খুলে দিয়ে রেবেকা বলে সিল্লাই তাস ক্যান আমি কি শুনতে পাই না ক কি কইবি আশা আইসে হ আইসে শরীর টায়ার্ড একটু শুইবে বুঝছ পড়াশোনা করিস নাই তো পড়াশোনার মর্ম কি বুঝবি সর ওর লগে আমার কথা আছে মা কে আইসে গো আমি আইসি বলে রেবেকাকে ধাক্কা দিয়ে সরিয়ে রহিম ঘরের ভেতর ঢুকে যায় ও তুমি আইসো বসো হয়েছে কও কৈতাসি তোমার স্বাদই ঠিক হয়েছে শুনলাম হ শহরে কাজ করে অনেক বড় ব্যবসায়ী আমার বাবার পছন্দ করা পাত্র তা প্রেম মারানোর লাগে তোমার হুস ছিল না কি এসব কি কও তুমি বলে চিৎকার করে ওঠে আসা রহিম ওর মুখের ওপরে হাত চেপে ধরে বলে চুপ কর শালি মাগি ঠাটাম ভাই না একেবারে হা আমার লাগে সুদাইনের সময় হুঁস ছিল না তোমার খবরদার রহিম আমার মাইয়ার লাগে এমন বাজে ভাষায় চুপ করো অসভ্য মহিলা নিজের বরটারে শহরে পাঠাইয়া দিয়া তোমরা দুইজনে মিল্লা কি রঙ্গ করো হ্যাঁ কি আমি জানি না এইবার রেবেও আরো বেশি রেগে যায় বলে দেখ তুই তোরে আমি পছন্দ করি তুই পাড়ার ভালো ছেলে তাই তোর সাথে ভদ্র ব্যবহার করতেছি তার মানে এই নয় তোর মুখে যা আসে তুই আমারে তাই কইবি আমি আমি আমার চরিত্র নষ্ট করছি হ করছ সকলে জানে আবদুল্লা যখন এই গ্রামের বাইরে থাকে তখন পর পুরুষ হইয়া তুমি থাকো আর তোমার খবরদার রহিম হে পরে কিন্তু কি করবা সিল্লাবা বা লোকজন ডাকবা সবাই জানে তোমরা দুইজনই বেবুসে মাগি তোমার মাইয়াটার লাগে যদি আমার বিয়া না দাও আমি কিন্তু রক্তারক্তি কাণ্ড ঘটায় দিব হ দেখবো তোর কেমন খ্যামতা দেখবা দেখবা হ্যা রহিম তুই কি কইতাছিস তোর লোক আমার কখনো প্রেম ছিল ছিল নাকি না মাগি গিয়া আমার পিঠের জামা কামড়ায় আমার পিঠের মধ্যে এখনো দাগ রয়েছে আর এখন একসা নাটক মারো তোমার নাটক আমি সুটায়া দিমু হ্যাঁ এমন সুদায়া দিমু না আশা ভয়ের চটে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে থাকে বিছানার কোনায় বসে রেবে ভয় লাগছে ছেলেটা পাগলের মতো সারা ঘর দাপিয়ে বেড়াচ্ছে এক চালার ঘর পাশে ছোট্ট একটা উনুন সেখানে রান্না করা হয় ঠিকাদারের কাজ করে খুব একটা টাকা ইনকাম করতে পারে না আবদুল্লা তার উপরে মেয়ের পড়াশোনা মেয়ের উচ্চাকাঙ্ক্ষা সবকিছুর জন্য এখন ওদের অবস্থা আরও কাহিল কিছুদিন আগেই মেয়েকে একটা স্মার্টফোন কিনে দিয়েছে প্রত্যেক মাসে রিচার্জ করতে গিয়ে দম বেড়িয়ে যায় আবদুল্লার তবুও মেয়েকে অতিরিক্ত ভালোবাসার জন্য হাসি মুখে সবটা সে করে কিন্তু আজ এমন এমন অবস্থায় দাঁড়িয়ে পরিস্থিতি হবে ভাবতে পারেনি রেবেকা বা তুই দেখ রহিম এখন বাড়ি যা সকালবেলা পঞ্চায়েত প্রধানের গিয়ে আমি কমু একটা সালিসি সভা বসাইতে সেইখানে আমি কোনো সালিসি সভা শুনতে চাই না আমি তোমার মায়ের এখনই বিয়া করুম মিয়া বিবি রাজি তো কাজী কি করবে দেখ রহিম তুই কিন্তু আমার উপরে জ্বর করতেছিস আমি তোর রাধু পছন্দ করি না হ্যাঁ একটু তোর সঙ্গে মেলামেশা করছে ঠিকই ও তো সকলেই করে না তাই কই কি তোরা আমি কখনো কইসি তোরা ভালোবাসি আমি তোরা ভালোবাসি না শোন তোরা আমি বন্ধুর মতোই দেখি হ্যাঁ তুই আমার লগে লগে ঘুরিস আমার পেছন পেছন আমার বান্ধবীদের সহিত গপ্প করিস আমারে চোখে চোখে রাখিস আমার কোনো আপদ বিপদ হইলে আমারে রক্ষা করিস আমি সব শিকার দায়িতাছি তার মানে তো এই নয় যে তুই আমারে দেখ মুখ সামলায় কথা কইবি হ্যাঁ আমি একখানা পুরুষ মানুষ হইয়া তোর মতো মায়ের পেছনে কেন গুড়গুড় করি তুমি বোঝো না তোমার বাল গজায় নাই হ্যাঁ দেখ রহিম আমার খুব ভয় লাগতাছে তুই বাড়ি যা রেবে কাউ ভয়ে ঠক ঠক করে কাঁপছে বলছে তুই ঘরে যা বাবা ঘরে যা সকাল হইলেই আমি সালেসি বসামু আমি জিজ্ঞাসা করুম আমার আমার মাইয়াও থাকবে ওর ওর বাপও থাকবে সকলের সামনে একটা হেস্ত নেস্ত ঠিক কইতাস হে একদম ঠিক কইতাছি একদম ঠিক হে কথার কোনো অমান্য হবে না তুই সুধা তুই সুধা ওরে আমি কখনো কথার কিলাপ করছি না 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 মা কখনো কথার কিলাপ করে না তুই যা তুই এখন যা অনেক কষ্টে রহিমকে ঠান্ডা করে বাড়ি পাঠায় রেবে কা রহিম বাবার একমাত্রই ছেলে বাবাটা আজ বছর পাঁচেক হয়েছে জলে ডুবে আত্মহত্যা করে মারা গেছে বিধবা মায়ের সাথে রহিম থাকে সারাদিন যুগালির কাজ করে আর সন্ধে হলেই দেখা করতে আসে এই আশার সাথে বেশ কদিন ধরেই রেবেকা লক্ষ্য করছে সন্ধেবেলার জায়গায় এখন সকাল সকালও রহিম এসে দেখা করে এই আশা মেয়েটাও হয়েছে সেরকম পুরুষ মানুষের সঙ্গে তো গায়ে ঢলানোর কি আছে দূর থেকে কথা বল তা না যেখানেই যাবে এই রহিমকে বডিগার্ড করে নিয়ে যেতে হবে প্রথম প্রথম কলেজে ভর্তি হওয়ার সময় ওই সিনিয়র ভাইগুলোর পাল্লায় পড়ে ছোটে। তো শো করেছিল সবটাই মনে আছে রেবেকার কিন্তু মেয়ের বিয়ে বলে কথা সারা জীবনের ব্যাপার এরম একটা উঁচাতে ছেলের সঙ্গে কখনো দেওয়াটা কি সম্ভব না না তাছাড়া ওর বাপটাই বা কেন মানবে আদুরে মেয়ে অত কষ্ট করে বড় করা হ্যাঁ রে যদি মাগি তুই কি ওর শপথ তুই ওর লাগে বিয়া করবি না মা আমি সত্যি কইতাছি আমি এমন কোনো কথাই কই নাই হ্যাল মাথায় কি ভূত চাপছে কে জানে হ্যাঁ এখন আমি কি করুম কি আর করবি আজ রাতের মধ্যে তোরে তোর নানার বাড়ি দিয়ে আসুন ওটা আরও পাইবে না সত্যি কইতাস হ একদম বিয়া হবার পর তুই এখানে আইবি না হলে ওর মাথা গরম একেবারে কি একটা কাণ্ড কইরা রাত্রে বেলা। আবদুল্লা বাড়ি আসার পর সবটা শুনে তিনিও সিদ্ধান্ত নিলেন বললেন ঠিকই কৈতা আশার আসার মা এখনই আমাদের বাড়ির বাইরে সৈলে যাওয়া তা উসিত তার ওপরে তোমার বাবের বাড়ি এইখানে গিয়া বেশ কয়েকদিন থাকা হয় না আমার শ্বশুর শাশুড়িরে কৈমুজে গ্রামে একটু অসুবিধা আছে তাই ওইখানে বিয়া দিতে হইবে বিয়ার লগে সব টাকা পত্তর গয়নাগাড়ি জোগাড় হয়ে গেছে হ তাহলে কইরা কি লাভ চলো অনেক রাতে গোটা গ্রাম যখন ঘুমিয়ে রয়েছে ধিজি পোকার নিস্তব্ধ ডাক ভেদ করে একটা মোটর ছুটে চলেছে অন্ধকারের মধ্য দিয়ে এই গাড়িটা আবদুল্লাহ মালিকের বাড়ি থেকে ভাড়ায় নিয়ে এসেছে প্রত্যেক দিন পনেরো টাকা ভাড়ায় সে এটা ব্যবহার করে ঠিকাদারির কাজে শহর থেকে বাড়িতে আসতে না হলে অনেকটা রাত হয়ে যায় আর ট্রেনেও ওঠা যায় না যে সময় সে কাজ থেকে বেরোয় তখনই লাস্ট ট্রেনটা শহরের মাটি ছেড়ে কোথায় যেন হারিয়ে যায় বাইকটা বেশ আস্তে আস্তেই চলছিল হঠাৎ করে তে রাস্তার মোড়ের সামনে এসে আবদুল্লা দেখতে পায় ল্যাম্পোস্টের আলোয় দুটো ছেলে জটলা পাকিয়ে সেখানে দাঁড়িয়ে রয়েছে একজনের মুখে কাপড় বাঁধা আরেকজনের চোখ দুটো বেরিয়ে রয়েছে গোটা শরীরটাই কালো রঙের বোরখায় ঢাকা যার মুখে কাপড় বাঁধা সে পুরুষ মানুষ কিন্তু বোরখায় ঢাকা এটা কি কোনো নারী এত রাত্রিবেলা কোনো মেয়ের সর্বনাশ হতে চলেছে নাকি তারও তো একটা মেয়ে রয়েছে বিয়ের যোগ্য হ কি গাড়ি না কেন ওই দেখো সামনে দেখো দূরে ল্যাম্পোস্টের আলোর সামনে দাঁড়িয়ে থাকা ওই মূর্তি দুটোকে চিহ্নিত করে আব্দুল্লা গাড়িতে পেছনে বসে থাকা দুটি নারী চরিত্র আশা আর রেবেকা একসাথে বলে ওঠে যা হয়েছে হইসে মুর্গ্যা তুমি চলো একটু স্পিডে গাড়ি লইয়া চলো কে না কে দাঁড়ায় রয়েছে না না একবার গিয়া দেখলে হয় না কি করবা দীক্ষা এখন আমাদের মরণ সমস্যা যদি যদি ওই পোলাখানা কোনো মত আয়সা পড়ে ও এখন ওর মায়ের সাথে ঘুমোচ্ছে তাছাড়া ছেলে হিসাবে কিন্তু একেবারে মন্দ ছিল না মেয়েটাও আমাদের কাছেই থাকতো তোমার পছন্দ নেহাত শহরে পাত্র তাই বাবা এমন কথা কইবা না আমার কত স্বপ্ন আমার বরে নিয়ে আমি শহরে থাকুম গাড়ি কইরা এই গ্রামে আসুন সবাইরে দেখামু আমার বর কত বড় লোক হেসে আবদুল্লাহ বলে টাকা দিয়া গিয়ে সবাই রে মা ভালোবাসা লাগে না তোর মনে হয় পাগলের মতো থাকে বাবা এখন তুমি তো কেমন জানো অসহ্য লাগে আশার বাবার কথাগুলো হ যাইতাছি বাইকটা স্টার্ট করে আবদুল্লা কিন্তু মন কিছুতেই চায় না ওই দুটো মূর্তিকে ঠিক পেরোতে যাবে এমন সময় ওই বোরখায় ঢাকা মুখের নারী মূর্তিটি বলে ওঠে হা আমারে একটু উদ্ধার কইরা নিয়ে যান আমারে হেলা জোর কইরা তৈলা নিয়ে আইসে এখন বিয়া করতে পারুম না আবদুল্লা গাড়ি থামিয়ে দেয় নারী কণ্ঠ শুনেই বোধ মনের ভেতরটা কেমন যেন হয়ে ওঠে তোমরা একটু গাড়ি থেকে নামো তো আমি দেখে আসি না না যাইও না আমার মনে হইতাছে কোনো ফাঁদ আরে ফাঁদ না মায়া মানুষের সাহায্য করতে হয় এত রাত্রে আল্লাহ কইসে গাড়ি থামিয়ে দুইজনকে দাঁড় করিয়ে আগিয়ে যায় ওদের কাছে বোরখা পড়া নারী মূর্তিটি হাত জোর করে আবদুল্লাহকে বলে হা বাসান বাসান এই পোলাখানা আমারে তুইলা নিয়ে আইসে আমার বাড়ির শহরে তা তুমি বোঝো নাই ও তোমারে নিয়ে আইতাছে না বুঝি নাই আমার খাবারের মধ্যে হেলায় কি যেন মিশায়া দিয়েছিল আমারে বাসান আমারে বাসান হাল্লার দোহাই লাগি এই পোলা তুমি কে ডা হ্যাঁ মায়া রানি কোথায় যাইতেছ এই আমাদের মধ্যে তুই আসবি না মা গিয়ে এতদিন আমার সঙ্গে মেলামেশা করি এখন কয় আমার বিয়া করবে না খুব শখ না রূপের ও রূপ আজকে ঘুষায় দিমু বলে মেয়েটির হাত ধরে ছেলেটি টানতে টানতে জঙ্গলের ভেতর দিকে নিয়ে যায় আবদুল্লা বড় অসহায় হয়ে পড়ে বৃদ্ধ বয়সে জোয়ান ছেলের সঙ্গে পেরে উঠবে কি করে তবুও নিজের স্ত্রী আর সন্তানের কথা ভুলে গিয়ে জঙ্গলের দিকে আব্দুল্লাহ ছুটতে থাকে অন্যদিক থেকে রেকা আর আশা চিৎকার করে বলতে থাকে যাই না না আরে তুমি যাইতেছো কেন দাঁড়ায়া যাও খাড়ায়া যাও কে শোনে কার কথা আবদুল্লার কানেই পৌঁছাচ্ছে না সে চিৎকার করতে করতে বলছে দাঁড়া শয়তান বদমাস দাঁড়া এমন করিস না আল্লাহ তোদের কোনোদিন ক্ষমা করবে না দাঁড়া দাঁড়া কইতেছি কেকার কথা শোনে তিনজনই হঠাৎ করে জঙ্গলের মধ্যেই হারিয়ে গেল অনেকক্ষণ পরেও যখন কেউ ফিরে এলো না তখন ভয়ের চোটে কান্না করতে শুরু করল রেবেকা আর আশা কখন হইল এমন ঘটনা তো সুস্থ সবল মানুষটা স্যালো কোথায় হ্যাঁ এটাই তো কইতাছি গো সঞ্চলের মা আমাদের দুইজনের বাইক নিয়ে দাঁড় করে এসে জঙ্গলের ভিতরে ঢুকছে মানুষটাকে পাইতেছি না জঙ্গলের ভিতর ঢুকছে কই আমাকে গ্রামের কোন পোলাই তো বাড়ি ছাড়া নাই হকলে তো বাড়িতেই রইছে এ মনে হয় কোনো বেপার আর মাল তা কইতেছি এখন কি করবা বাপটা তো খুঁজেই না হ থানা পুলিশ করুম হ্যাঁ তাই করো তোমার মাইয়াখানা কোথায় ঘরেই রইছে ওই রাত্রে বেলায় মা মিলা কোথায় যামু নানার বাড়ি তো অনেক দূরে তাই বাড়িতেই ফিরে আইছি বলতে বলতে এই ঘরে এসে ঢোকে রহিম তার মাথায় রক্ত চড়ে আছে হা আমি শুনলাম তোমরা নাকি কালকে কোথায় যাইতাছিলা কথা ঘুরিয়ে নিয়ে বেশ কান্নার রেশ নে। রেবেকা বলে হুম ঘুরতে আর কোথায় যাইমু ক যাইতাছিলাম আমাগো এক ওর বাড়ি তোর লগে সাদি হবে আমার মাইয়ার নিমন্ত্রণ করতে হইবে না ও নিমন্ত্রণ করতে যাইতেছিল তা আশা কোথায় ঘরে এখন যাসনি ওর মন মেজাজ ভালো না বাপটারে খুঁজে পাওয়া যাইতেছে না কি আব্দুল্লাহ চাচা কোথায় গেছে জানি না রে বাপ বলে গতরাতে সমস্ত ঘটনা খুলে বলে রহিম খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে তারপরে ভেবে চিনতে উত্তর দেয় তোমরা সত্যি কই রাখানা কথা কাউ তো সত্যি তুমি আমার রে নিয়া পালাইতাছিলা না ঘুরতে যাইতেছিল হ হ আমি তো কইতেছি কোথায় আর পালামু ক এই ধরনের কোথায় লুকানো জায়গা আছে যেইখানে জামু সেইখানেই আল্লাহ ঠিক খাড় ধইরা তাই না নিয়ে আইব কথা কানা মাথায় রাইকো চাষি বলে রহিম চলে যায় দিন দশেক পরে আবদুল্লার খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি গ্রামের পঞ্চায়েত প্রধানের কাছে জানানো হয়েছে থানা পুলিশ সবকিছু করা হয়েছে জঙ্গল তন্ন করে খোঁজা হয়েছে কিন্তু আবদুল্লাহ অথবা ওই দুইজনকে কোথাও খুঁজে পাওয়া যায়নি এদিকে আশার ধীরে ধীরে শরীরটা খারাপ হতে শুরু করেছে রেবেকাও বেশিদিন পেরে উঠছে না সুখী শরীর দুইজনের এই খাটুনে কি আর এখন সহ্য হয় মাঠে কাজ করে সংসার চালাতে হচ্ছে ঠিকাদারদের মজুদ করে রাখা অত অর্থ সম্পত্তি থাকে না গ্রাম থেকে নানা নানি এসেছিল কিছু টাকা পয়সা আনাজপাতি কিনে দিয়ে গেছে কিন্তু জমানো পুঁজিতে কদিনই বা সংসার চলে রহিম এখন এই সংসারের হাল ধরেছে রান্না বান্না মশলা পাতি খড় কুটো সবটাই সে নিজের টাকায় জোগাড় করে রহিম একটি ছেলে কর্মঠ ভাতের অভাব হবে না কথায় কথায় একদিন বলেই ফেলে রেবেকা আশাকে তোর বাপটার তো খোঁজ পাইতাসি না এই পোলাখানা না আপনারে মা তোরে খুব ভালোবাসে আর ভালোবাসে কইয়াই তো পাগলের মতো তোরে ধৈরা পুইরা রইছে ওরে সাদী কয়রা নে তুই ভালো থাকবি একই পরিবারের মধ্যে আমরা সকলে থাকবো ওর মা আমি তুই মা যেটা বোঝো না সেটা নিয়ে কথা কইবা না আমার যথেষ্ট রূপ আছে হ্যাঁ আমি সুন্দরী তার উপরে শিক্ষিত ওরা দেখছো কদিকটা কলম ভাঙে পড়াশোনা দিয়া অত কি হোম ও মা ক তোর বাপখানারে কিছুতেই খুঁজছা পাইতাছি না পেটের ভাত জোগাড়ে চাল নাই আনাসপাতি নাই রহিম সব সময় শুন না আমাদের কত সাহায্য করতেছে আমার নিজের পোলাও বোধহয় এত করত না তোর বাপখানা নিখোঁজ হওয়ার পর থেকে দেখছিস তো পাগল পানা ভালোবাসার জন্যই তো এমন হয় তুই ওরে এমন বাঁধনে বাঁধছিস মা হ্যালাই আমি কোনো বাঁধনে বাঁধি নাই হ্যাঁ আমার দেখা এরমই করে করুক গ্যা তোর তো ভালোবাসে তুই ওদের শাদি কর না মা আমি ভালো থাকুম না আরে চুপ কর বেটি কত চুপ করে তাঁকিয়ে থাকে আশা ওর মায়ের দিকে রেবেকা বলে শুন ওরে ভালোবাসা বিয়া কর ওর লগে থাক তুই সুখী হইবি মা হইয়া কইতাছি ছেলেটা একেবারে খারাপ না তোরে খুব ভালোবাসে আরে বাবা দুবেলা দু মুখে তুললে দেবে আর বুক ভরা ভালোবাসা গেলে লাগে ভালোবাসাও লাগে আশা চুপ করে থাকে মায়ের দিকে ভালো বুঝতে পারে হ্যাঁ এখন বাঁচতে গেলে রহিমকে বিয়ে করতে হবে তবু কথা ঘোরানোর জন্য বলে কিন্তু মা আমার বাপটার তো কোনো খোঁজ নাই বাপরে সারা বিয়া কামনে হবে হবে বিয়া সব রকম ভাবেই হবে পাশ থেকে বলে ওঠে রহিম আরে বাবা তুমি কখন আইসো অনেকক্ষণ আইসি তোমাদের দুইজনের কথা ছিলাম আমার লাগে তোমরা এত চিন্তা করো তুমি তো আমারে মায়ের মতোই ভালোবাসো তা কইতাছি দাও না হ হ দিমু দিমু তুই কাজী দেয় কান আমি আজ তোরে বিয়া দিমু গ্রামের কয়েকজনের উপস্থিতিতে কাজী সাহেবকে ডেকে আনা হয় এবং কিছুক্ষণের মধ্যেই বিবাহের অনুষ্ঠান শুরু হয়ে যায় আশার কোনো ইচ্ছেই ছিল না এই ছেলেকে বিয়ে করতে কিন্তু মায়ের পাল্লায় পড়ে এখন সব মানতে বাধ্য হচ্ছে আশা তবে মনে মনে ঠিক করে রেখেছে যদি কোনোদিন সুযোগ পায় তাহলে পাখি ফুরত হবেই হবে ফুলসজ্জার রাতে বান্ধবীরা রীতিমতো টিপ্পনি কাটছে আশাকে বলছে শেষ পর্যন্ত ওই পোলার লাগেই তোরে শুইতে হবে কইতেছিলাম না রহিম কিন্তু সাওয়াল ভালো তোরে পাগলের মতো ভালোবাসে তুই কি কইছিলি পাখি একদিন তুই অন্য পোলার লাগে কইরা ওরে নাকে শুন দিয়া সইলা যাবি এখন বোঝ ওর ভালোবাসা পাওয়ার লাগে এই বিছানায় বসে রয়েছিস আশা মুখটা ঘুরিয়ে নেয় কিছুক্ষণ পরে ওর শাশুড়ি মা আসেন ওকে গয়না দিয়ে আশীর্বাদ করেন বলেন গরিবের ঘরের পোলার লাগে আমার পানা বৌমা হইছে আমি তো একটু সোনা দিতেই পারি এটা এয়া আমার বুকের শেষ ধন বলে একটা সোনার সীতাহার পরিয়ে দেন ওকে এই হারটা নিহাত কম দাম নয় কতটা কিন্তু বলতে পারে না আশা তবে সোনার গয়না দেখে মনটা ভালো হয়ে যায় প্রণাম করে আর শাশুড়ি মাও আশীর্বাদ করেন বলেন হয়ে গেল তো আয়োজন কিছুই করতে নাই দুইটা কম আর দুইটা ফুল বুঝি তুই আনতে পারতিস না তোদের ক্ষেত ঠিকা ও সাসি এই কটাই তো ছিল বাইশে সব তো সকাল বেলায় আব্বা নিয়ে গেছে তাই তো সাত সকালে হইলেও নাই হইতো ওই তো আমার বেটা আইয়া পড়ছে তোমরা সুখী হও মা তোমরা সুখী হও ঘরে একা নাই অভাব ছিল আমার পূরণ সবাই বাড়ির বাইরে চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই দরজাটা বন্ধ করে দেয় রহিম পাশে এসে বসে আসার বলে তোমার আমার কি পছন্দ না গলায় তখনও সীতাহারটা পড়া। পরা আশা বলে হ তোমরা তো আমি পছন্দ করি কিন্তু এটা হুট কইরা বিয়া কইরা নিলা কইতাছি আমার মুখ দেখুন লগে আমার সোনা দিবা না সোনা ওই তো সোনা তো তোমার মা দিছে হয়তো তো মায়ের কাছে পাওনা তোমার কাছে পাওনা নাই নাকি আমার রহিম হেসে দেয় বলে আমার তো সম্পূর্ণ জীবনটাই তোমার আমার সব রক্ত বিন্দু তোমার এই বুকজোড়া ভালোবাসা সবকে ভালোবাসা দেওয়া হয় নাকি আমার একখানা হীরার আংটি দিবা হ্যাঁ হীরার আংটি ও তো অনেক দাম হোক গিয়া তুমি আমার ভালোবাসো না আমার ভালোবাসা লইকা তুমি সব করতে পারো কইছো আবারে দিবা হ হ হ নিশ্চয়ই দিমু এখন আমরা এখন আমরা কি আমার ঘুম পাইছে সারাদিন তা ধকল গেছে আবার কোনো খোঁজ পাইছো আবার না না আবার তো খোঁজ করতাছি করো আবার খোঁজ করো আবারে কইবা আমি সাদি করি না ভালো আছি আমার কিন্তু একখানা হীরা রাঙতে লাগবে জবর দিতে পারবা তবে তোমার আমি একখানা সুমা দিব সোনার সাথে সাথেই কথাটাকে কথাটা কেমন যেন গাটা শিউড়ে ওঠে রহিমের বলে আরেকবার কও কি কইলা কইলাম আমার হীরা আংটে দিলে তোমার একখানা সত্যি কইতাছো আমারে এ কথা কি পানা রে বাপ এখন ঘুম পাইছে রহিমকে সরিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ে আশা রহিম কিচ্ছু বলে না সেও নিজের পোশাকটা পরিবর্তন করে লক্ষ্মী ছেলের মতো ওর পাশে শুয়ে পড়ে বলতে বলতে আশা ঘুমিয়েও পড়েছে হাতের মুষ্টিতে তখনও সোনার হারটা ধরা রহিম হাসে পাগল একটা মেয়ে বিয়ে করার জন্যে কত কিছুই না করতে হলো পরদিন সকালবেলা ওঠার সাথে সাথেই আশা দেখতে পায় ওর এসে বসে আছে বাড়ির উঠোনে আব্বা তুমি আইসো ফিরে আইসো হ মা তুই এমন ভালো একখানা পোলার লগে শাদি করছিস আর আমি আইবো না মানে মানে সবটাই তো আমাগো সাজানো ছিল কি কইতাছো হ বলতে বলতে রেবেকাও হাসতে হাসতে ঢোকে বলে হ রে মা এই ছেলেরা তোরে পাগলের মতো ভালোবাসে আমরা শহরের ওই পোলারে না কইরা দিছি কইসি আমাকে টাকা পয়সা থেকে ভালোবাসাটা আগে জরুরি আমার মাইয়ারে পাগলের মতো একখানা পোলা ভালোবাসে সারা জীবন আগলায়া রাখবে তাই তাই তোমরা আমার লগে নাটক করলা নাটক কি কইতাছিস মা পোলা খান কত রকমের ঝড় জল সহ্য করছে সেইটা দেখ আশার মাথা গরম হয়ে যায় কিন্তু সে প্রকাশ করে না হেসে বলে ভালোই ওর মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার রহিম পাশেই বসেছিল আশার মুখে লাজুক লাজুক এই উক্তিটা শুনে রহিমের মনটা আনন্দে ফুরফুরে হয়ে ওঠে দিন কত পরের ঘটনা আশা ভালোভাবে সংসার করছে শাশুড়ি মায়ের সাথে মিলেমিশে চলছে রহিমও কাজে যায় কাজ থেকে আসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে দুইজনের মধ্যে সম্পর্ক তৈরি হয়নি একটু ছুঁতে গেলেই আশা বলে ওঠে আগে আংটি দেবা তারপর আসা দিম রহিম সেই আশায় আশায় থাকে কিরে দোস্ত রাত্রি এখন কেমন যাইতেছে প্রত্যেকটা রাতি তো এখন হনিমুন হনিমুন না চাই বউ আমার শুইতেই দেয় না কি কষ তুই হইলি গিয়া বাঘের বাচ্চা তোরে কি না কাছে সব বেটাই বিড়ালের থেকেও অদম হয়ে যায় বুঝলি মতো ওই হালুম করতে পারে না হেসে ওঠে কথাটায় পাশেই দাঁড়িয়ে থাকা রাজ্জাক মিয়া বলেন কাটি কথা কইছো একেবারে খাটি। এ আমার দেখো গ্রামের মাস্টার হইয়াও আমি আমার বউয়ের লগে মুই মুই মু করি এমন করলে কি করা হবে কত দোস্ত তোর পোলাপান লাগবো না চাচির কত বয়স হয়েছে সবই তো লাগবো কিন্তু বউ তো আমার হইতেই দেয় না কইতা শোন ভাবির খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশায় দে না ওই সব হারামের কাম কইরা আমার বউয়ের ভালোবাসা আমি পাইতে পারুম না আমারে ওরে ঠিক মতোই দরকার ওর স্বেচ্ছায় আমার কাছে আসবে ও কোনোদিনই আসবে না সে গুড়ে বালি এমন কথা কইস না দোস্ত আমার বুকটা ফাইটটা যায় বুক ফাটটা নিয়ে তোই বস থাক ফাটা বুক নিয়ে বসে বসে বাজা বলে বন্ধুরা হাসাহাসি করে ওকে মাঠের মধ্যে বসিয়ে রেখেই চলে যায় রহিম চিন্তা করতে বসে তাই তো একটা চুমুর জন্য যদি হিরে আংটি হয় তাহলে সম্পূর্ণ শরীরটাকে পেতে গেলে তো আরো কত কী না লাগবে তা হোক বউ ভালোবাসে বিয়ে করেছে নিজের পছন্দের পাত্রীকে তার আবদার বুঝিয়ে একটু পারবে না স্বামী হিসাবে একটা ফোন আসে রহিমের যার হয়ে সে কাজ করে সেই মালিকের বাড়ি থেকে মালিক ফোন করে জানিয়েছেন একটা জরুরি ট্রাক শহরে পৌঁছাতে হবে রহিম খুব ভালো ড্রাইভারি করতে পারে তাই রহিমেরই দায়িত্ব বাড়িতে বলার সঙ্গে সঙ্গে মা কিছুটা দোনামনো করলেও আশা কিন্তু সম্পূর্ণ রাজি বলে হ যাও যাও ভালো এরা কাম করো বলে হাতের অনামিকাকে উদ্দেশ্য করে দেখায় মা কিছু বুঝতে না পারলেও রহিম তো বুঝতে পেরেছে ওর কথার চাল রহিম ট্রাক নিয়ে রাত্রেবেলায় বেরিয়ে যায় নিশ্চিন্ত মনে আশা বিছানায় শুয়ে রয়েছে হ্যাঁ আজকের এই রাত তার নিশ্চিন্তে ঘুমনোর রাত প্রত্যেক দিন রাত্রে রহিম পাশে থাকে বলে নিশ্চিন্ত মনে ঘুম হয় না শুধু হালুক ফালুক করবে ছেলেটা ভাল লাগে নাকি সময় অমন শরীর শরীর খাওয়া খাওয়া করলে আশা তো নিজেকে এখনো পবিত্র রেখেছে যে ওকে ভালোবাসতে পারবে গয়নায় টাকায় ভরেই দিতে পারবে তাহার সঙ্গেই বলতে বলতে হঠাৎ করে মাঝরাতে দরজায় টোকা পড়ার শব্দ ক্যা ভাবি আমি কে ভাবি দরজাটা খোলো দরজা খোলার সঙ্গে সঙ্গেই সামনে এসে দাঁড়ায় মহিদুল আর কি আপনি এত রেতে হাতার লগে একখানা দিনেশ আনছি কি বলে সোনার কানের মাকড়ি বের করে দেয় ওর সামনে আম্মা ঘরে শুয়া রয়েছে আপনি এইসব কাম কেন করতেছেন হা আমার লগে আমি জানি ভাবি সাই দিয়া দেখা যায় না আগুন কখনো সোনা হল গিয়া আপনার প্রিয় বস্তু হীরাও পছন্দ করেন সেটাও আয়না দিমু একটু ঘরে আসুন আয়ন দুইজনের পাশাপাশি ঘর বেড়ার ঘর অথচ বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ির অবস্থা অনেকটাই ভালো শাশুড়ি মা বাতে দিয়েই ঘুমিয়ে পড়েন তাই আশার ঘরে এত রাতে কে এলো কে গেল দেখার মানুষ নেই এসব আমার জন্য কেন আনছে হ্যাঁ আমি আপনার আপনার লগে একটু গল্প করতে চাই আপনার শরীরের কত সুন্দর বাঁধন আর কত শিক্ষিত আপনি আপনি কি না ওই পচা রহিমের সঙ্গে কেন শাদি করতে গেলেন আশা চুপ করে লোকটাকে আপাদ মস্তক দেখে হ্যাঁ বিয়ের দিন একে দেখেছিল রহিমের পাশেই বসতে রহিমের নাকি খুব কাছের জিগড়ি দোস্ত আপনার বন্ধু জানতে পারলে কিন্তু আপনারে জানি আমারে পিঠে আর শেষ কইরা দেবে তো দিকে হ্যাঁ আমি আপনার এই সুন্দর শরীরটার আপনার এত সুন্দর মানে কি কইতাছেন কি এগুলো না আমি কইতাছি আমি হইলাম গিয়ে আপনার সৌন্দর্যের পূজারি আপনি যেমন কইরা কইবেন আমি তেমন কইরা চলুম সত্যি কইতাছেন হ। আমি ভালো কাজ করি অনেক টাকা মাইনে পাই শহরে থাকি আপনি যাবেন আমার লগে নিয়ে যাবেন আমারে হ কেন নিয়ে যাবো না নিশ্চয়ই নিয়ে যাবো কিন্তু আপনাদের তো এখনো অবধি রহিম তালাক দেয় নাই দিক না হইলে তো কিন্তু রহিম আমার তালাক দিবে না ও আমার আঠার মতো আটকায় রাখছে শামুকুনের মতো ভালোবাসে হ কিন্তু আপনি তো ওর ভালোবাসা সান না আপনি সান অন্য কিছু আমি সেটা আপনারা দিতে পারু আপনি যদি আমার লগে শাদী করেন আমি এখন অবধি কুমারা বিয়া করি নাই সেই কথা তো সাদের দিনে শুনছেন তার উপরে বাপ মা কেউই নাই এই কুলে একাই থাকি তাই ঠিক আছে কিন্তু রহিমের লগে ওই পাইতে হইলে তো আমারে আপনারে একটু পরস্ত্রী কাতর আপনি একটু পরকিয়া করবেন তাহলেই শুনে ভালো লেগেছিল আসার সেও তো রহিমকে মনে মনে জব্দ করতে চায় বলেছিল আজকে রাতেও আসবে না আপনি এক কাম করেন আমার লাগে হইয়া পড়েন হ্যাঁ হ ঠিক হইতাছি বলে আশা জামা কাপড় খোলা শুরু করে হে কি ভাবি কি করতেছেন কেন সালোয়ার কামিজটা পাশে খুলে রেখে ভেতরের ব্রা আর প্যান্টিটা ওইটা পরে ধপ করে বিছানায় শুয়ে পড়ে আশা তাকিয়ে থাকে সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটির চোখে বলে হা কইরা কি দেখতেছেন শুয়ে পড়েন আপনি আমার শহরে নিয়ে আগে কাম দিবেন আমি আপনার লগে এইটুকু করতে পারুম না শুয়ে পড়েন এই চাদরটা মুড়ি দিয়া শোনেন এমন হইবেন যেন আমার লগে আপনি করতেছেন ছেলেটি বলে হ্যাঁ আমি এখন যাই আমার মনে হয়েছিল আপনারে এই কথা কানে কইমু তাই আইসি কিন্তু আপনারে এমন কইরা আমার লগে দেখলে রহিম আমারে মায়েরা শেষ কইরা দেবে আপনি যে কইলেন শহরে নিয়ে যাবেন আমার বিয়া করবেন ওইসব কথার কি হইল হ হ করুন তার আগে রহিম আপনারে তালাক দিক তালাক কেমনে দিবে আপনি তো কইলেন অন্নপর পুরুষের সঙ্গে একটু রঙ্গ রস করতে তাই বইলা আমি হ আপনি আমারে শিখাইলেন আপনারা দিয়াই শুরু করি বলে আশা টান মেরে শুইয়ে দেয় তাকে ধপ করে আশার বুকের ওপরে পড়ে সে ঢোক গেলে বলে আমার কিন্তু ডর লাগতেছে ভাবি যদি কোনো মতে জানতে পারে যে আপনি আমার কথার কাম তখন আরে কেউ জানতে পারেন না আপনি হইয়া আমাদের রে এমন ঘনিষ্ঠ অবস্থায় যদি শাশুড়ি দেখতে পেলে দাদা বিতা করুম আমারে আর রহিম তো আইসা আমারে আগে তালাক দিবে আপনি ঠিক করিতেছেন একদম ঠিক করিতেছি আপনি শুয়া পড়েন তো শুয়ে পড়ে দুইজনে আশার তপ্ত শরীরটার সামনে এই পুরুষটি কেমন যেন ঠান্ডা মেরে যায় আশা ওর হাত দুটো ধরে বুকের ওপর রাখে বলে দেখেন তো ঠিক আছে কিনা আপনার কাম চলবে তো আমি কিন্তু সব কিছু তুইলা রাখছি সযত্নে কাউরে দিই নাই এমন কি আমার স্বামীরেও না কন কি একদিনও না একদিনও না কেন দিব ওরে আমার পছন্দ না হ্যাঁ মানছি যে আমি ওর প্রেম করছি হ্যাঁ ওরে একটু ছলা কলা করছি তার মানে তো এই না যে আমি ওরা বিয়া আর প্রেম করা এই দুটোর বিস্তর ফারাক ওই পোলা এখান বোঝে না কিন্তু আপনি ওর লগে এমনই বা জ্ঞান করলেন কি আর করুন কন আমার হলো গিয়া সময় কাটানোর লগে একখানা পুরুষ মানুষ দরকার ছিল তার উপরে শহরের কলেজে পড়তে চাইতাম প্রথম প্রথম তো র্যাগিং করতো আমারে কিন্তু ওই রহিমের ওই পেটাই সেহারা দেখা ছেলেগুলা এমন ভয় পাইছে যে আমার লগে আর পীড়িত করতে আসতো না হো আপনি তার মানে ওরে ব্যবহার করছেন ইউজ হ্যাঁ হ্যাঁ ওই ইউজি হইল আপনি সইরা গাইতেছেন কেন আরে কাছে আসেন না 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 ভাবি আমার দর লগতেছে হ্যাঁ আমারে গর্দন থেকে মাথা আলাদা কইরা দেবে রহিম যদি একবার জানতে পারে বউ মা কার সাথে গুডুর গুডুর করো এই রে শাশুড়ি সব শুনতে পাইছে নাকি আমার বয় লক ভাবি এবার কি হবে আরে কিছু হবে না আপনি চুপ করে থাকেন মা ওই আপনার পোলা আইসে হো বেটা আইসে তাহলে নতুন বৌড়ি ঘরে আইকা কি কই যে শহরের কাম করতে যায় এত রাতে আমি কই সারা দিন কাম কর সন্ধেবেলায় ফিরে আসবি ক তাই কয় না শাশুড়ি মা কাস্তে কাস্তে নিজের কক্ষে চলে গেলেন দরজা বন্ধ করার শাদ্দে নিশ্চিন্ত হয়ে আসা নিঃশ্বাস ফেলে বলল হো বাসন গেল কইতাসি। এবার মন দিয়া সকাল সকালবেলায় আমার শাশুড়ি আমার ডাকবে আমি ঘুম থেকে উঠুন উইটা শাশুড়িতে কমু যে আমার হাত পায়ে খুব ব্যথা শরীরটা ভালা না শাশুড়ি তখন কইবে ডাক্তার নিয়ে আসি তখন আপনি উঠবেন উইটা কইবেন যে ডাক্তার আপনি আনতেছেন আহ এইভাবে কইলে তো সকলেই বুইজা যাইবে যে আমি আপনার লাগে হই আছিলাম আর এইটাই তো চাই আপনিই তো কইলেন যে অন্য সঙ্গে পরকিয়া করতে কিন্তু ভাবি আমি কইছি অন্য পুরুষ বলতে অন্য লোকের সাথে আমার লগে না তার ওপরে তার উপরে কি আপনি তো কইলেন আমরা বিয়া করবেন সবকি ভুললা জান নাকি আবার দরজায় টোকা আশা আশা হে রে কাম সারছে রহিম আমার গরদান আলাদা দেবে খুলে মাথায় চাঁদর মুড়ি দিয়েই দৌড়ে পালিয়ে যায় সেই পুরুষ মানুষটি যে কিনা এতদিন রহিমের জিগড়ি দোস্ত ছিল রহিম বুঝতে পারে না তোমার ঘরে চোর ডুখছে তুই বুঝতে পারো নাই বলতে বলতেই থেমে যায় রহিম আশা ব্রা পড়ে পরে গায়ে সামান্য একটা চাদর জড়িয়ে বিছানায় লাশ্যময়ী হয়ে বসে স্মিত হেসে রয়েছে আর বিছানার পাশে টেবিলটার ওপর রাখা রয়েছে চকচকে সোনার দুটো কানের মাকড়ি রহিম আর কিছু বলে না এক পা দুপা করে ঘরের ভেতর ঢুকে আশার দিকে চোখে চোখ রেখে বলে হারমজাদি মাগি হা আমারে শহরের আইকা তুই এখানে বেশি বৃত্তি করতেছ হ্যাঁ শুনো আমার কথাটা শুনো আমি আমি বেশা নই শুনো হয়েছে কি আমি তোর কোনো কথা শুনুন না দাঁড়া দাঁড়া নিজের হাতে তোরে বলে রান্নাঘরের দিকে ছুটে গিয়ে আঁশ বটিটা তুলে নিয়ে এসে ধর থেকে গর্দনটা গ্যাজ করে আলাদা করে দেয় রহিম ফিনকে দিয়ে রক্ত ছুটে আসে ওর সারা মুখে পড়ে থাকা শরীরটা কানিক্ষণ তরতর করে কেঁপে একটা সময় ভিড় আর শান্ত হয়ে যায় পরের দিন থানা পুলিশ কেস হয়ে গিয়েছে আশার বাবা মা এসে কান্নাকাটি করছেন রহিমের মাও নিস্তব্ধ, নিঝুম আর রহিম এখনো কাটারিটা হাতে নিয়ে বসে পুলিশ এসে ওকে গ্রেপ্তার করে ও স্বীকার করে ওর স্ত্রীকে ওই মস্তক হীন করেছে ঘটনার ঠিক বছর সাতেক পরে জেল থেকে ছাড়া পেয়েছে রহিম সাজা মকুব হয়নি জামিনে বহু কষ্টে সাত বছর পর এখনো কেস চলছে কারণ যেই ব্যক্তি রাত্রেবেলা ওর সঙ্গে শুয়েছিল সেই ব্যক্তিটিকে এখনো পর্যন্ত পুলিশ আইডেন্টিফাই করতে পারেনি উনিই ছিলেন প্রত্যক্ষ সাক্ষী বাদবাকি ঘটনা সকলের দৃষ্টির অলক্ষে হয়েছে রহিম কোনো কথাই বলেনি জর্জের সামনে তার চোখ মুখ একেবারে শরীর ভেঙে গেছে মাথায় মাও হঠাৎ করে মারা গেছেন সংসারে এখন রহিম ছাড়া আর কেউই নেই এতদিন পর জেল থেকে মুক্তি পেয়েছে ওনারই এক চাচার তৌলতে শোন বাবা জামিনে বাড়ি আইসিস একটু ঘরে থাক মনটা ভালো লাগবে তোর সাজা হবে কি হবে না এ তো আল্লাহ জানে কিন্তু তোর তোর বউখানা সঠিক না হলে বিয়া করার পরও একখানা ভালো ছেলের সঙ্গে সংসার করা মতো সত্ত্বেও পর পুরুষের সঙ্গে শুয়া থাকে ক তুই সেই দিন রাত্রেবেলা সচক্ষে দেখছিলি তাই না হলে ওই মাগি পেছনে পেছনে আরো কত কি করত ভালো হয়েছে ওরে এই পৃথিবী থেকে হাঁটায় দিছিস আল্লাহ এমন নারীদের এমন শাস্তি আশা করে শোন আমি কইতাছি ওই পর মাগির কথায় না থাইকা এবার একটা বিয়া শাদি কর রহিম তা চাচার দিকে বলে আমারে কে শাদী করবে তার ওপরে আমার ওপরে এখনো কেস আর আশারে আমি মন থেকে ভালোবাসতাম চাচা ওর জায়গা আমি কাউরে দিতে পারুম না আর আমার কবে কি হয় ফাঁসি হয় কি না 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 বাবা তোমার ফাঁসি হোক এটা অন্তত আমরা চাই না বলে ওঠেন আশার বাবা মা হে কি আব্বা আমি আস্তানা কখন আইলেন এই তো তুমি জেল থেকে বেরিয়েছো শুনেই এলাম জামিনে এই চাচার দৌলতে উনি যদি চান তোমার স্বাদে দিতে দিতে পারেন আমাদের মেয়ে কলম কিনেছিল তোমাকে বিয়ে করার ওর ইচ্ছে কোনো দিনই ছিল না সেই দিন রাত্রেবেলা যখন ওকে নিয়ে পালাচ্ছিলাম তার আগেই তোমাকে ফোন করে আমি জানিয়ে দিয়েছিলাম এমন একটা কাজ করতে তুমি রাস্তায় দাঁড়িয়েছিলে আর মেয়েদের কণ্ঠে কথা বলেছিল তোমার জিগড়ি দোস্ত ছলা কলায় হো কিন্তু এক্সপার্ট আর ওর কানের পরে থাকা ওই কান কানমাকড়ি এই দুটোতেই তো ও যে একজন নারী সেটা বুঝতে আমার বউ আর আমার মেয়ের অসুবিধা সেই দিন হয়নি বোরখাটায় চোখ দুটো ঢাকা ছিল ঠিকই তবে কানটা বেরিয়েছিল বাইরে ভাগ্যিস সেই দিন আমার কথায় তুমি রাজি হয়েছিলে বাবা অভিনয় করার জন্য আশাকে বিয়ে করার জন্য আমিও তো তোমার মতো ভালো পাত্রের হাতেই ওকে পাত্রস্থ করতে চেয়েছিলাম করেও ছিলাম কিন্তু মেয়ের অতিরিক্ত লোভ তাই তাইও চলে গেছে তুমি ভালো করেছ ওরম পাপি মেয়েকে মেরে ফেলেছ আমার ওইরকম মেয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো রেবে কাউ চুপ করে রয়েছে রহিমের দিকে তাকিয়ে ওনাদেরও আর কোনো সন্তানাদি নেই বললেন চোখ বোঝার আগে এক না সাদি কর বাপ তুই ভালা থাক দু চোখ দেখা যাই তোর মধ্যেই তো আমার মাানা বাইসা রইছে তাই না ঠিক কিন্তু সাজা কি হবে জানে না রহিম শুধু শুধু আবার একটা মেয়ের সঙ্গে জীবনে জড়িয়ে নষ্ট করতে চায় না তাকে সে বলে আমার একটু ভাবার সময় লাগবে আর আব্বা আপনি ঠিকই কইছেন আমার এই বন্ধু ও সত্যি একজন নারী চলা কলায় ও সব পারে ওর লোকে দেখা হয় না অনেকদিন এতদিন ছিলাম কারাগারে একটু দেখা করে তোর মন ঘুরা ফিরায় রহিমকে গ্রামের প্রত্যেকটা মানুষ ভালোবাসে বন্ধু কাছে ফিরে যেতেই তাদের আড্ডায় যেন নতুন একটা আসর চলত কিন্তু এখন রহিমকে দেখে সবারই রক্ত ঠান্ডা হয়ে যায় মনে মনে শুধু কল্পনা হয় হাতে আঁশ ভটি আরেক হাতে স্ত্রীর মুন্ডুটা কি বৈভৎস সেদিন লাগছিল রহিমকে অথচ আজকে দেখো লুঙ্গিয়া স্যান্ডো পরে চেহারা ভেঙে গিয়ে একেবারেই সরল সাদা গ্রামের একটি নজওয়ান তবে বয়সের ভারে সেও বোধ এখন বুড়িয়ে যাচ্ছে খিদে দোস্ত কেমন আসিস ভালো আছি তুই তো ভালো তা কইতাসি তোর বিয়া খবর কি হ করছি শহরে আছে বউ বাচ্চা সব হয়েছে ভালো হ্যাঁ তোর কান মাকড়ি কই গেল রে কে পেয়ে ওঠে সে বলে হো হ্যাঁ তো বিক্রি করে দিছি কবে আর টাকা পয়সা দরকার ছিল তা তুই কান মাকড়ি কেন আমার আগে আমার মায়ের দুইখানা মায়া হয়েছে তারপরে আমি ওই দুইখানা মরা হয়েছে তো তাই আমি যাতে বাচ্চা বইটা থাকি তাই তোর দুই কান ফুটা কইরা ওই ফুটার মধ্যে কানের ঢুকায় দিছে এই তো চুপ করে তাকেই থাকে সে রহিমের মুখের দিকে অন্যান্য বন্ধুরাও অবাক সবার সাথে চোখের দৃষ্টিতেই কেমন আছিস জিজ্ঞেস করে হের ঘাটটাই কেন চেপে ধরলো রহিম হরে তোরা হক একটু যা ওর লগে আমার দুইটা কথা রয়েছে ঢোক গেলে সে কইতাছি রহিম শুন আমার না বাড়িতে অনেক কাম আছে শহরে যাইতে হবে বউ বাচ্চা আরে শুন শুন সংসার তো করবি তা কইতেসি কান মাকড়িগুলা কারে বেসলি আমার একটু খবর দে আমি কিনুন কত শখ আমার ছিল আশার দুইখানা মাকড়ি দিব এখন আমার মনে পড়ছে আষাঢ় মরদেহের পাশে ওই কান মাকড়ি দুটো পইড়া ছিল পুলিশ নিয়ে গেছিল। আমারে ফিরে দেয় নাই এখনো তবে কইলে বোধ দিবে আমার আর কয়দিন ক কয়দিন পরে হয়তো আমার ফাঁসি হবে আমার বউরে খুন করছি তাতে আমার কোনো দুঃখ নাই এখন শুধু বউরে কেন খুন করছি যদি সেই বলতে গিয়ে চুপ হয়ে যায় রহিম তুই হলে গিয়ে আমার দোস্ত আমার জানে জান তুই সেই জিগরি রে খুঁজে বার করবি না আমার সাহায্য করবি না হ হ করুন যে তোর সংসার নষ্ট করছে তাহলে তো খুঁজুন আর আশাটা তো তুইও পছন্দ করতিস মনে মনে আমার পরে তুই ওরে ভালোবাসতিস আমারে কইসিলি কোনো মাইয়া জীবনে না পাইলে তুই আশারে বিয়া করবি কিন্তু আমি কইছিলাম আশার দিকে চোখ তুইলা না তাকাইতে তাই হ হ হ তোর দিকে সবই মনে আছে দোস্ত বলতাছি কি আমার না খুব পায়খানা পাইছে আমি এখন যাই পায়খানা পাইছে হাগা হুম হুম হাগ দিয়ে কেন যাবি না নিশ্চয়ই যাবি প্রকৃতির ডাক এই ডাকে সারা না দিয়াকে কি গো থাকতে পারে তবে দাঁড়া একখানা জিনিস তোরা আমি দেখাই বলে সে লুঙ্গির ভেতরে পড়া প্যান্টের পকেট থেকে দুটো কান বাকড়ি বার করে বন্ধুর হাতে ধরিয়ে দিয়ে বলে তোর সামলায় এ তো তোর আমার না আমি খুব ভালো জানি আমার বউয়ের লাগে তুই হুইছিলি আর শোন এ কথা কাউরে কম যাবি না পুলিশ কিন্তু তোরে আছে তোর কাছ থেকে জবানবন্দি পায়াই কিন্তু আমার শাস্তি দিবে তুই যদি এখন কোষ যে আমার বউয়ের লাগে তুই হুইছিলি তখন তোরে জিজ্ঞাসা করবে কেমন করে কি করছিস কি কইরা করছিলি রে একটু কদি দেখি ঢোক গেলে সে বলে শোন আমি তোর কথা কই তুই আমার ওপর রাগ করিস না দোস্ত আমি আমি তোর বইয়ের লোকে দেখা করছিলাম এ কথা সত্য কিন্তু কিন্তু আমি ওরে কিছু করি নাই হ্যাঁ ও আমার লোকে শুইতেও চাইছিল মানে আমি কইছিলাম যে পরকিয়া করতে তাহলে তুই ওরে তালাক দিবি কিন্তু কিন্তু তালাকের বদলে আমি ওরে সরং আল্লাহর কাছেই পাঠাই দিছি। আদৌ আল্লার কাছে গেছে নাকি জাহান নামে গেছে কে জানে তা কইতাছি শোন তুই এই কথা পুলিশ রে কইস না কিন্তু হ তোর ফাঁসি হয়ে যাবে আমার কান ফাঁসি হবে আমি খুন করছি নাকি তুই যখন দরাজ ধাক্কাইলি তখনই তো আমি পালায় গেছি তোর ফাইলা কিন্তু তোর এই কান মাড়ি নিয়ে যাইতে বইলা গেলি এখন এই কান মাকড়ি দিয়ে তো আমি সবকিছু প্রমাণ কইরা দিম তোর কানে কান মাকড়ি নাই এদিকে সব জিক্রি দোস্ত জানে তোর কানে ওই কান বাঁকড়ি থাকে এবার কি হবে ঢোক গেলে সে বলে আমার ভয় লাগতো সে দেখ সাত বছর সাত বছর তুই হ্যাঁ এখনো এখনো টানবি তুই জামিনে কদিন পরে তো জেল আমার এসব কথা কইয়া লাভ নাই তুই এক কাম কর তুই তুই বাড়ি যা বাড়ি গিয়া খাওয়ান দাউন কইরা শুয়া পড় আমি বাড়ি যাই দাঁড়া বাড়ি তো যাবি তারা আগে তুই আমার আশার কাছে পাঠাই তোরা তো শোয়ার ইচ্ছা হ্যাঁ তারা কথা সম্পূর্ণ শেষ করার আগে মা যায় গোজা আশবটিটা বার করে এক কোপে ধর থেকে মুন্ডুটা আলাদা করে দেয় রহিম কিছুক্ষণ ছটফট করার পরে ঠিক আশার দেহের মতো এই দেহটাও শীতল ঠান্ডা হয়ে যায় এক পা দুপা করে বাড়ি ফিরে আসে রহিম বাড়ি সংলগ্নই রয়েছে একটি পুকুর সেইখানে তিন চারটে ডুব দিয়ে শরীরের রক্ত ধুইয়ে ঘরে ফিরে আসে আজ কত বছর পরে ফাঁকা বাড়িটার মধ্যে রহিম একা বসে কত শখ ছিল সংসার করবে ভালোবেসে বিয়ে করলো আশাকে নিজের জীবন থেকে ছাড়তে চাইনি বলেই তো আশার বাবা আবদুল্লা মিয়ার কাছে কত কান্নাকাটি করেছিল উনিও ছলাকলা করে মেয়ের সঙ্গে বিয়ে দিলেন ভেবেছিল বিয়ে করে খুব ভালোবাসা দিয়ে আশাকে ভরিয়ে ফেলতে পারবে কিন্তু আশার অতিরিক্ত লোভ শেষ পর্যন্ত নিজের ভালোবাসার মানুষটাকে অন্য লোকের সঙ্গে শুতে দেখে মাথার রাগ ঠিক না রাখতে পেরে একটা ভুল করে রহিম তবে কোনো পস্তাওয়া ওর নেই গভীর রাতে পায় পড়া একটি নারী দেহ রহিমের সামনে আসে রহিমের লুঙ্গিটা খুলে ফেলে উড়ুর ওপরে পুরুষাঙ্গটি উত্থিত করে ওই নারী মূর্তিকে নিয়ে যাই তারপর তার উপরে চেপে বসে এবং প্রবল শীতকালে এই ফাঁকা ঘরটাকে বারবার বার যেন কাঁপিয়ে তোলে রহিম শুয়ে রয়েছে তার ভালো লাগছে তার উত্থিত অঙ্গের ওপরে একটি স্পর্শ তবে এই স্পর্শ উষ্ণ নয় এই গিরিখাতের স্পর্শ সম্পূর্ণ ঠান্ডা এবং শীতল রহিম চোখ খুলে তাকায় না কারণ জানে তাকালে দেহের সবটাই সে দেখতে পাবে পচা গলিত দুটো স্তন দেখতে পাবে জনির ভেতরে প্রবেশ করা তার পুরুষ অঙ্গটিকে দেখতে পাবে হ্যাঁ কারণ এই দেহটা ধীরে ধীরে তো পৌঁছে যাচ্ছে আর মাথার ওপরে মুন্ডহীন এই শরীরটায় ওই ফাঁকা জায়গাটা গলার কাছে অসংখ্য কিলবিলে পোকা আর মস্তিষ্কটা রয়েছে ঠিক হাত দশেক দূরে হেসে রয়েছে চোখ দুটো বিস্ফারিত করে রহিমের দিকে তাকিয়ে তাইতো নিজের দেহটাকে উজাড় করে দিয়ে রহিম তৃপ্তির স্বাদ আস্বাদন করছে না রহিম বয়ে বেড়াচ্ছে এক অপার্থিব ভার নিজের শরীর দিয়ে যেই ভারের কথা কাউকে সে বলতে পারে না জেলে থাকতেই প্রথম যখন দর্শন করেছিল এমন অপার্থিব দৃশ্য প্রথম যখন উপভোগ করেছিল এমন শরীরে আদর তখনই রহিম বুঝতে পেরেছিল আশা মরে গিয়েও মরেনি পচা দেহ নিয়ে এখনো অপেক্ষা করছে রহিমকে পুরোপুরি ভালোবাসার কারণ ওর সঙ্গে তো তালাক হয়নি ওর হ্যাঁ এখনো তো ওরা বিবাহিত স্বামী স্ত্রী হতে পারে সম্পর্কটা এবারের ওপারের কিন্তু বন্ধনটা তো আত্মারই তাই না কেমন লেগেছে আজকের নিবেদন কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্যবাই বৈশাখে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন দেখা হবে অন্য আরো একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব শিগগিরই বন্ধুরা বেল বাটন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্য দেখা হবে খুব শিগগিরই আরো নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন বিদায়